পয়লা শিকার হইতে বলবো আমরা আল্লাহর বন্দা না বেন্দা, মাতিন না শুনে আমরা আল্লাহর বন্দা না বেন্দা, বেন্দা হইব কিনা আমরা আল্লাহ দিছে নিয়ে আমরা ইচ্ছা মতো চলবার থাকি, আমরার মালিক একজন আছে নিনা ভাই, আমরার ক্ষমতায় চলি না মালিকের ক্ষমতায় চলি, আমরা আমরার ক্ষমতায় কথাবার্তা করি না মালিকের কথাবার্তার শক্তি দিছে, আমরা নিজের আমরার ব্যবস্থা করি না আল্লাহ দেই, বালাবাড়ি বুঝিয়া জবাব দেখ আল্লাহ দেই তো, আপনি যদি আপনার ঘরে কষ্ট করি চালায় আপনি আপনার বিভিন্ন উচ্চারণ দি ঠিক মতো আপনি কষ্ট করি চাকরি করি হোক আর দোকানদারি করি হোক আর খেতখামার করি হোক, যদি আপনার ঘরের বাচ্চা কাচ্চা ঘরের মানুষটা যদি আপনার খালি পুষণ সপ্তাহ করেন, এই বরং পোষণ করার কারণে সত্যিকার অর্থে আপনার মনের একটা তৃপ্তি নাই নি যে আমার ঘরের সর্দার বা আমার ঘরের লিডার হইলাম আমি, আমি যেলা সবাই আর খাই আমি যেলা কিনতে আর কিনতে নিশ্চিত আমি যেলা কইব আমার কিন্তু শুনবা আমার কথা, মাতুক শুনবাই না শুনতা না আল্লাহ না করো, যদি আপনি অত কষ্ট করে সংসার চালাই যা আপনার বউ বাচ্চা যদি আপনার কথা শুনে না একটা কথা শুনে না মানে না আপনার মনে খুব খুশি লাগবে না কষ্ট লাগবে, মাধবা কষ্ট লাগবে নেই আল্লাহ দুনিয়ায় মখলুকাত বানাইয়া ঘোষণা করিয়া দেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মাঝে আর কোনো জাতি নাই শুধুমাত্র জিন্নাতের ইনসান মানুষ জাতির আমি আল্লাহ আমার গুলামি আমার দাসত্ব করার লাগি আমার বন্দেগী করার লাগি আমি দুনিয়াত মানুষ পাঠাইছি, সুবহানাল্লাহ দুঃখজনক হইলে সত্য অন্য ধর্মের কোনো মানুষ আল্লাহর গুলামি করক করক না এটা আমার দেখার বিষয় নাই, কিন্তু আমি যে আল্লাহর গুলাম হইলাম আমারে যে আল্লাহ গুলাম বানাইলা আমারে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব দিলা আমারে শ্রেষ্ঠ ধর্ম দিলা আমারে শ্রেষ্ঠ নবী দিলা আমি শ্রেষ্ঠ উম্মত হইলাম আল্লাহর প্রত্যেকটা নিয়ামত চাইলাম আমারে কোটি কোটি টাকা দিয়া সারা পৃথিবী বিক্রি করিয়া যে দুইটা নয়ন মিলত নাই এমন দুইটা চক্ষু আল্লাহ আমারে দিলা, সারা দুনিয়ায় ব্যস্ত একটা খান মিলত নাই এমন খান আমারে দিলা এমন জবান আমারে দিলা, দিন রাত 24 ঘন্টা আল্লাহ নিয়ামতের মাঝে আমি ডুবিয়া থাকলাম, এর মাঝেও যদি আমি আমার মালিকের গুলামি না করি সত্যি করে রক্ষা চাই না আমি আল্লাহর বন্দা হিসাবে বন্দা রইলাম না বেন্দা হইলাম, এখন কোচ আছে না বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর বন্দাকে করেন তাতে বন্দাওয়া যায়নি আমি অন্য ধর্মের কোনো বাইরে উপ করতাম না আমার এই স্বভাব নাই, বরং আমি দুনিয়ার সব ধর্মের মানুষের শ্রদ্ধা করি আন্তরিক ভাবে মহব্বত করি, কিন্তু আমি কেন স্বীকার করি আমি কেন দিলে মনে প্রাণে বিশ্বাস করি দুনিয়ার মাঝে যে ধর্মর গ্যারান্টি তাকে তো একমাত্র আমার ধর্মর গ্যারান্টি আছে, আর তুলিয়া কইতে না ঠিক কিনা ঠিক না আমার ধর্মর গ্যারান্টি আছে নি না নাই, আর দুনিয়ার কোন ধর্মর গ্যারান্টি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল, একমাত্র ইসলাম হইলো সত্য আর যত ধর্ম আছে সত্যি হইলো বাতিল মিথ্যা, আল ইসলাম নূরুন ইসলামী আলো অল কুফর জুলুমাত আর যত ধর্ম আছে সত্যি অন্ধকার, ঠিক না ঠিক না আমার ভাই এখন বন্ধু এখন সত্যি করে হত্যা যায় কোন হিন্দু ভদ্র ভদ্রলোক ভদ্র মহিলা যদি তারা ধর্ম পালন করে না আমার কিচ্ছু করার কিছু আছে নি, আমি তারে মন্তব্য করিয়া খারাপ কিচ্ছু করার আছে নি আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দুঃখ লাগে যে সংস্কৃতিটা আমার হিন্দু ভাই এখন যে সংস্কৃতিটা যে কাজটা যে এবাদতটা তারার লাগে হইতে পারে একটা তো আমার লাগি নাই আমার মুসলমানের হুরিমতের মাথার কোনটা ঢুকে
অন্য ধর্মের মানুষের অনুষ্ঠানে আমি কি এখানে শরীফ হইতাম? ইচ্ছা কি আমি একজন গুলাম বা এখন বন্দর লাগি ইচ্ছা সাজেনি, উনি কইতে সাজেনি। কিন্তু আজ কুটটা দেখাই না, আরো 13 দিন বাদে আইবা, আর 14 দিন বাদে এগুলো নাম হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস কি আমরা অনুষ্ঠান করি না? তুমিলাবাসা আছে ভালোবাসা দিবস হইল খ্রিস্টান বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের অনুষ্ঠান। আমি কই তারা ভালোবাসা উদ্দীচার দিবসই করতে দিত, ইতার ভালোবাসার কোনো ঠিক ঠিকানা আছে? ওই আমি গাড়িয়া ঘুরে ভালোবাসলে ফাঁসুই পাতে কিছু আরো ঘুরে লাগবে। আচ্ছা আমি করতে চাই, যেই দিন তোলে আল্লাহ আমরাকে বুঝার দেখার ক্ষমতা দিছে, এই দিন তোলে আমরা জীবন দিয়ে আমরা গান প্রাণ দিয়ে আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসিন না বাসি না, আর তুমি এখন ভালোবাসিন না বাসি না। আমরা আল্লাহর খুশি করার লাগি, আমরা নবীর খুশি করার লাগি, আমরা ইসলামের ধর্মটারে দিল দিয়ে ভালোবাসিন না বাসি না বাসিনি। ভালোবাসা দিবস কোন মুসলমানের দিবস কিনা বিধর্মীর দিবস, লোহার দিবস ইচ্ছা, ভালোবাসা দিবস না বেহায়া দিবস ইচ্ছা, ভালোবাসা দিবস না বেহায়া দিবস ইচ্ছা দিবস আমরা পালন করতাম নি। মুসলমান দীর্ঘদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী যে আছে লোককে মুসলমান অগুলোর নিরাপত্তার লাগি কইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া কয়েক হাজার মুসলমানদের মসজিদ সহ মসজিদের ভিতরে এই মুসলমান অগুলোরে জ্বালাইয়া হত্যা করছে। ও দিবস তারা পালন করে আল্লাহ কইয়া আমরা আগুন থেকে আগা বুঝিয়া শিখ দিই, নাউজুবিল্লাহ হইতে না আমরা তারা আমরা আমরা আত ইদানিং বার হইল বৈশাখ মাস আইচিন না রয়েছে কিছু তুরা রয়েছে না বৈশাখ আইয়া আনলে একসাথে হইন জানো বাড়ি গিয়ে তুইয়া বটকাস তুই খালি বটকাস চলে গিয়া খালি হলো গিয়া হইয়া যায় ইলিশ মাছ আর গান্দাবাদ না কিতাব কিতাব পাত্র গান্দাবাদ গান্দাবাদ আর ইলিশ মাছ দিয়া বটকাস চলে গিয়া বৈশাখ রে ডাকিয়া দেখো ও বৈশাখ আইল বৈশাখ যদি লাগতো শুনো আল্লাহ মাফ করো সত্যি করে করতে চাই না, আমি মুসলমান আমি যে কোনো জিনিস করতে হইলে আল্লাহ কোন গ্রামে খুশি হইবা নবী কোন গ্রামে খুশি হইবা এইখানে আমি চিন্তা করি করার দরকার আছে নি না নাই আছে নি ভাইয়া? এটা যদি আমরা মাঝে বৈশাখ গাই আল্লাহর রাস্তে এদিন আল্লাহর গেছে পারলে চিন্তার কোন আল্লাহ বলিয়া দোয়া দুরুদ করেন জানো যে আল্লাহ আমার এই সামনের বছরটা তুমি শান্তিতে বিপদ আপদ বিপদ মুসিবত চলে অ্যাক্সিডেন্ট চলে পাচ্ছে ইয়া তুমি আল্লাহর রিজিক রুটি দিয়া শান্তিতে রাখছো আপনার বন্দার মাঝে টিকিয়ে থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্দা হিসাবে আপনার উপরে কিছু দায়িত্ব আমরা মাদকাসা বন্ধা হিসাবে আমরা কিছু দায়িত্ব আছে না নাই? আপনি যদি আপনার ধরে একটা বাইরে যদি চাকরি রাখেন নিশ্চিত তার উপরে কিছু দায়িত্ব আপনি দিয়ে রাখেন মাতক। আমি আমার ড্রাইভার বেটারে রাখছি আন্ডে আমি একটা দায়িত্ব দিছি যে বাবা আমার যেগুলা বার হইতাম তোমার ঘন্টা আধা ঘন্টা আগে আমি ফোন দিব তুমি রেডি থাকতে তুমি তোমার দায়িত্ব বুঝিয়ে ওই দেখো আমার চাকরি তুমি রাজি আছো মাতক চাও
ঠিক বন্ধা হিসাবে আমরা নিজেরা কিছু দায়িত্ব আছে না নাই মাতকরা আর কিচ্ছু যদি আমরা জানি না তিনটা কথা আমরা খুব ভালো জানি একটা কথা হইল আমরা আল্লাহর ফরজ ইবাদত বন্দেগি করতাম হইব দুই নম্বরটা হইল আল্লাহ যা আদেশ করছেন তা পালন করতাম হইব তিন নম্বরটা হইল আল্লাহ যা নিষেধ করছেন নিজে আছে তা মাতকরা যাও ইয়ে কথা বলেন আমরা মোটামুটি সবার জানা আছে না নাই আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে এখানে জানার লাগে আমরা টাইটেল বাস করা লাগে না দাওরায় হাদিস বাস করা লাগে না আমরা মুসলমানের বর্তমানে জন্ম নিয়ে মাশাআল্লাহ আমরা প্রকৃতির আল্লাহ শুক্রিয়া আমরা মা বাবার মাধ্যমে আমরা অবস্থা রূপে আল্লাহ এগুলো আমরা বুঝার দেখার জ্ঞান আল্লাহ আমরা দান করে সুবহানাল্লাহ আমার ভাই বন্দা হিসাবে যদি আমরা নিজে কিছু দায়িত্ব থাকে এর মাঝে একটা দায়িত্ব হইল বড় এগুলোর নাম হইল নামাজ একটু বিবেক কাটাই জানে বন্দা কিলা বন্ধু একটু চিন্তা করছে নামাজ আমরা আল্লাহ ফাসক ফরজ দিছে আর না হলে অন্তত কি ফাসক তোর মাঝে প্রত্যেক হস্তর ফরজ নামাজ গুলো আমরা আদায় করতে বাধ্য অবশ্যই কর্তব্য পালন করতে আমি খাই না খাই নামাজ আমার পড়া লাগবো আমার ভাই এখন বন্ধু নামাজ যখন আমি পড়ার যাই তখন আমি হিসাব করতে হবে বলবো আমি আর কিচ্ছু পারি না পারি অন্তত লোককে ডেইলি পাঁচক্ত নামাজটা আমার আদায় করাও লাগবো আর যদি দেরি পারি না তো অন্তত কেইখান আমি আদায় করিয়া আমার আল্লাহর হকরে আমি ঠিক মতো আদায় করিয়া আল্লাহর গুলামির মাঝে আমার এই সময়টা আমি বে করা লাগবেই ইটা আমার যে দায়িত্ব কর্তব্য এইটা আমি যদি করি না তে আমি গুলাম হিসাবে চাকর হিসাবে গেলাম মালিকের ডিউটি পালন না করলে মালিকের মন সন্তুষ্ট থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহর গুলামি না করলে নিশ্চিত আল্লাহ আমার উপরে সন্তুষ্ট সন্তুষ্ট যদি তা হই না সে আর আমার উপরে তার মায়া লাগার কোনো খবর আছে না মাতক আল্লাহ মায়া লাগবার মধ্যে কোনো কাম হয়েছে না আমি না একটু বিবেক কাটাই মনে করো তো আমরা 100 জন বা 1000 জন মানুষ 1000 জন মানুষের মাঝে 900 জন বা 950 জন মানুষ আমরা আছি নামাজ আমরা পড়ি না সেও সস্তাতে একদিন পড়ি টিকুরে কইছে আমি তো কমাইতে আরো বাড়াইছি ইকো বুঝিনি যে মাত্র দুই তিনবার জো করে বুঝাটা দেউ করে ভাই ইকো কমাবি তো এটা ডাকাইয়া উজুর লাইতে বলাই দিচ্ছি তার আর লাগে মজা লাগে আমরা রইল কথা বুঝা হয়ে গেবে আদবে দিন খানু আজও গান গাইছে খবরে গিয়ালে বিরিস্তা হলে জিখাইলে বুঝলে পরিচয় দিব ফুল চল্লিশ হাজার মানুষ না ফুল এ জানুয়ারি গুণে আনে কোন বন্দর বাচ্চা যে গুণতে আনো নিগুন হইলে আরো গরু খাও কিদাক বলদ হইতে কুত্তা খাওয়া বলদ হইতে বুঝে কি গুড়ি আনে জমি এক গুড়ি আনি আন্দাজে বাইয়া ও যে না বাইরাল করল আজকে যে বেটা ফুল চল্লিশ হাজার সিনে না উঠিয়া কইব ও মাই গো ও তালি নে ফুল চল্লিশ মুড়ি দখল ইটা বুঝিল কইব না আমি রিস্তা গুলা জিকাইবা তোমার পরিচয় কিতা উঠিয়া বুঝিল কইব যে আমি ফুল চল্লিশ মুড়ি কোনটা নিমাক তুই নাউজুবিল্লাহ কইতে লাগে আল্লাহ সাক্ষী রাখতে হতো আজ পর্যন্ত ফুল চল্লিশ হাজার হয়েন তোর মুখে ইটা কোনো মাতুল ছবি তুরা হক আইলা কোনো মাতুল ছবি আমরা কদিন কইছিনি বলে রিস্তা গুলা জিকাইবা মার রব্বুকা আমার দিন কেয়ের অর্থ আমি কইন ফুল চল্লিশ হাজার মুড়ি টানি কদিন আমরা কই আছি ও কালি কোনো আলিমন উকে ইটা উঠুনি ও বাড়া কি আছে ভারত তোর মূল্যায়ন তোর আনন আর একটু জেতা মুখে দিয়া হতে পারতে দি এটা খুব হিসাব এই যুবক কইন তোর আমাকে এই যুবক বন্ধু এখন ইলা যদি কোনো বাচ্চা সামনে আছে ওগুরে খাড়া করে উপা করাইয়া খবর দেওয়া ইয়া প্রয়োজনে ওগুরে আমরা কাজ করা কে খাড়া করে এখানে জিকাইবার ক্ষমতা আল্লাহ ঠিক না ঠিক না বন্ধগুলোর কারণে আজকে আমরা বদনামি বানান দিতেছি সে তো বর্তারি হইয়া উপস্থিত বেসিয়া গেছে কি আর যেগুলি আসলাস আপনি আপনি কথা ঠিক বলদার বলা ঠিক কি তারে বুঝিয়া কইছিলেন আমার এই মুসলমান গুলোর সামনে তো ঠিক কইলে মনে হয় আমার মনে হয় ইদাত গরুরে দরিয়া খাড়া করিয়া বিকাইবার ক্ষমতা আল্লাহ আপনারা দিছে
কিন্তু তোমার রবকে ওই সময় আমি কইতাম ওই সময় ইকালের জবাবে হইব না, হিসাব আমি জবাব দেওয়াও লাগবো রব্বুল আল্লাহ রবামা ওটার কারণে বদনামি হয়েছে আমার ভাই এখন বন্ধু। আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হয়ে আমার আলিসার ভাইরে বাজে কোনো মস্ত করেছে তুমি একজন ভাইরে জিকেন যাবো আমরা বিশ্বাসে সবাই যাবো ভাই দিয়ে জিকেন যাবো আমি গুণাগারে আল্লাহ বড় মায়া করছি আমি ভারত বাংলাদেশ দুনিয়ার কয়েকটা দেশে গিয়ে আমি অলি আল্লাহ উল্লর দরবারও যাওয়ার সুযোগ লাগাইছি। আমার বাংলাদেশেও তো আমি 38টা জেলা ঘুরিয়া ফিরছি বললাম প্রত্যেক বছর মাহফিল বাদে অন্তত 2-4টা জেলাতে আমি ঘুরাচ্ছি। বাংলাদেশে হকানি আলী আল্লাহর অভাব নাই আলহামদুলিল্লাহ যথেষ্ট অলি আল্লাহ আছে কিন্তু রে ভাই দুনিয়াতে আমি ভারত কয়েকশো অলি আল্লাহ দরবার আল্লাহ মানি একেবারে হও রামপুর দেওয়ার পর্যন্ত আমি এই জমিন আল্লাহ বহুত অলি আল্লাহ দেখাইছে হকানি অলি আল্লাহ জেলা আছেন বন্ডর অভাব নাই ঠিক না আল্লাহ শক্তি রাখা করি আর আমার যে ব্যক্ত নেই আমি সব দিক তো নেই পারফেক্ট কোন অলি আল্লাহ ভাইকে আমি গুণাগারে পাইছি আমার পীর মসজিদ ফুলতুল হিসাবে আল্লাহ আমারে বড় মিলাইয়া দিছে যে বাদিলে হারা করা যায় আল্লাহর অলি রে মাশাল্লাহ কোন দিক তো নেই করে দিয়ে রাখবার কোন সুযোগ বহুত হিসাব পাইছি হিসাব তো কাছে কানি অলি আল্লাহ কিন্তু তিলাওয়াত বল উঠে না আল্লাহ দিদা লাগি আলহামদুলিল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন আমার সময় আমার মূল মাত্রা বোঝাই আমি আল্লাহর গুলাম দয়া করে আমি আল্লাহর কিতা গুল্লাম আমার লাগি নামাজ কয়েক খরচ দূরে কথা কয়েক আমরা মাঝে বড় দোষ আমরা কেউ সাপ্তাহিক নামাজি কেউ মাসিক নামাজি কেউ সেপ্টেশন নামাজি কেউ বিয়ার লাগি নামাজি কেউ নির্বাচনের নামাজি মানুষ নেই আসন নেই না বহুত জোয়ান আছে এমনি নামাজ পড়ে না একটা উঁচে তারে নৌসা দেখা তো এটা গরুর বেটিন তো রেখো মোর কথা দিকাইলে কই মসজিদে দিই এর অর্থ উচ্চ দি এর অর্থ হইলো যে কন্যার বাড়ির বেটিন বেটাইন তো কইতা যাক নামাজ আর যে সাথ কি নামাজি আছে কি হুঞ্জি লইছে তোর বাক্লাস ও যে লাগলে নমাজ গান করতে অবহেলা করলা তখন আপনার বিবেকের মাঝে বিচার করবা আপনি নিজে নিজে যে আমি যদি সপ্তাহে একদিন নমাজ পড়ি বা কেউ যদি বছরে এক বাইত খালি সুরাতে নমাজ দিয়ে যাই যে আপনি আল্লাহর বন্দা হিসাবে কতখান বন্দার মাপ কাঠিতে আপনি টিকলা মাতকা সাহ আপনার বিবেকের মাঝে বিচার করলি তো আপনি বন্দা হিসাবে আপনি বন্দার মাপকাঠি টিকবার কোনো সুযোগ আছে নেই মাতকা নাই আমার ভাই এখন 995 জন মানুষের কোয়ালিটি হইল এই দরিল আরো 49 জন মানুষের কোয়ালিটি হইল মাশাল্লাহ কোন রকম বেড়াচেরা করিয়া ফাসক নমাজ হয়তো কোনদিন জোরের নমাজ দেড়টা পড়ার কথা আড়াইটা তৈল আল্লাহর বন্দা পড়ই ফজরের নামাজ পড়ার কথা ছয়টা দশ হয়তো কোনদিন 7:30টা তো একটু দেরি হইল আল্লাহর বন্দা পড়েন ইল্লা ইল্লা 49 জন কোন রকম বন্দার স্তর টিকিয়া আছে আলহামদুলিল্লাহ মাত বুঝুন একজন মানুষের অবস্থা একটু ব্যতিক্রম কিলা
ইয়া আল্লাহর বান্দা ফাসক্ত নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ল, পাশাপাশি ইয়া আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া তার নিত্য প্রয়োজনীয় কিছু কামকাজ আছে এইটা শেষ করিয়া যতদূর সম্ভব তাই ঘুমাই যান। আর সব মানুষ যখন ঘুমা তখন তখন গভীর রাত্রিতে আল্লাহর বান্দা উঠিয়া তখন অজু করিয়া তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দা আরো যেখানে বান্দার উপরে আল্লাহর বর্তাইয়া দেওয়া চাপাইয়া দেওয়া না ফরজ করা না, ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া নিজের ইচ্ছা তাই আল্লাহরে কিছু ডাকা ডাকি হল। আপনারা বুঝিয়া থাকলো ই সময় উঠার লাগে আল্লাহর পক্ষ তো তার উপরে কোন চাপাইয়া দেওয়া হয়েছে নি মাতকা চাপাইয়া দেওয়া হয়েছে নি না ফজর আজান হয়ে গেছে উনি আল্লাহর বান্দা আগে আগে মসজিদের রওনা দিলেন ফজরের নামাজ পড়িয়া সব মানুষ বাড়িয়া গেছেন কি বাড়িয়া করে আল্লাহর বান্দা মসজিদে বলি তখন তসবি তাহলিল করেন এর বাদে আল্লাহর বান্দা কইন যে আরো কয়েক মিনিট যাক সূর্য উদয় হইয়া যখন পরিষ্কার হয়ে গেছে তখন আল্লাহর বান্দা করেন কিতা ইশরাকের নামাজ চাষ্টর নামাজ ওটা আরো কিছু আদায় করেন আগুন তার উপরে তো চাপাইয়া দেওয়া নাই মাতো কাছাও আগুন চাপাইয়া দেওয়া নি যখন এইগুলা দেওয়ার নাই আল্লাহর বান্দা করিয়ে এর বাদে যখন আল্লাহর বান্দা তার জিন্দগি লাগি যায় দোকানদারি ব্যবসা বাণিজ্য ক্ষেত্র আমার ব্যবসা তো যাই 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 কি জোহরের টাইমে আরবার জোহর আদায় করুন আসরের টাইমে আসর আদায় করুন মাগরিবের টাইমে মাগরিব আদায় করুন মাগরিব আদায় করিয়া সব আমরা বাড়ি যাই আর আল্লাহর বান্দা দুই রেখাত করিয়া আরো ছয় রেখাত আওয়াবিন নামাজ পড়ই নবীজি ফরমাইছে নামাজ যে উম্মতে ছয় রেখাত আওয়াবিন নামাজ আদায় করব আল্লাহ তার আমল নামাত 12 বছরের নফল ইবাদতির সওয়াব দান করি ইকালে আমি বলি না আপনি বলি না কিন্তু হি আল্লাহর বান্দা মাতুকা পড়ই প্রত্যেক নামাজের বাদে আল্লাহর বান্দা তসবিহাত ফাতিমি আদায় করেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আর বিভিন্ন দোয়া দরুদ যেখানে তার উপরে চাপাইল নাই কখনাই আল্লাহর বান্দা করেন ওয়ালি ভাষা আমার আকল দিয়ে একটু বাঙ্গ বিরক্ত হইরা না তো মনে করো কি আমার সভাতি যাব জায়গা আছে 100 কি আর দিছেন আমরা 20 জন রে ভাস কি আর করি দিয়া হইছেন বা প্রত্যেক বছর দান দিবাই পাঁচ মন করি আর ক্ষেত্র বাসে বুঝেন যান বা 50 কি আর 100 কি আর জায়গা আইছেন 10 জন রে দোষ কি আর করি যে ভাসমন করি দান দিবা সে তো আমার করি খাই নয় জন মানুষে দান দেন ভাসমন এই নয় জনের মাঝে সাত জনে বা ছয় জনে দান ঠিক মতো ভাসমন দেন আর একজন দুইজন আছে বা বেশিরভাগ তো আছে আইয়া এক বছর কই না বা দান দুইসা মাসা করি ফুকে মারিচ্ছ দেখ তেনে অগিয়া লাগবে পাঁচ বছর কেউ আছে না ইয়া কইন দেবো ওল্লা শোধ করি খেত করছিলাম সেকে দান রাইত কাটিয়া নিয়া সারা গরুলে হয়েছে ও তা বিভিন্ন জাতির অভিযোগ দিয়াই আর এক মেটার হাইফত মনে হইল তো আমি কামলে খেয়ে দিব নাই আমার হাইফত হইল আমি আমার রাসমন দান কষ্ট কষ্ট করি আমি দোষ কি আর খেত করি আর আমার রাসমন আনিয়া বাবা তোমার গুমতে আগে শুনছে এর বাদে আমার তাহলে তো আহকার নাই দেন না উঠ মাত বুঝুন হি নয় জলে রাসমন চার মন তিন মন দুই মন দেই এর বাদে সারা বছরের মাঝে শাসাইন তোর চোখ দেখা যায় না আর আমার গাইছত কিটা লেভাসমন তো বেটার দেখুন প্রাইপ আছে এখন দিলাই এর বাদে আমি তার বাড়ির সামনে দিই ডেইলি বাজারে লাইতে সময় সপ্তাহে দুই সপ্তাহে একদিন দুই দিন মাঝে মধ্যে তার লোকে দেখা করি চাষা রেব আমার ঘরের এম দিছেন নাগামরি চাইটা কইছেন চাষিরে দিবার লাগি ওগুনটা চাষিরে দিয়েছে আর একদিন আইতে যে আমার কত দুইটা চাষা ওগুনটা না ঘুরে বা খাইলে আর একদিন আইতে উড়ে যায় গেছি চাষা ওগুনটা না ঘুরে বা খেত করছিলাম ওগুনটা খাইও আর একদিন আসতা উঞ্চি বেটার ঘুরা বলি হতে আইছিল লন্ডন চলে বাহিত নাইকল গাছ চলে নাইকল চাই ঘুরে বাড়াইছি বিরন চাউল আর সুরার চাউল তার লইয়া বেটার বাড়িতে আইছি এটা খানি চাষা করি না ধরো রে উঠে রেব আব্দুলা দিও আইও
আপনার পাইবেন তার লন্ডন তুমি আইসেন, এক কাম করো রে বা ওগুনটা নেওতারে একটু হান্দেশ পিঠা করিয়া খাবাই। আচ্ছা ইটা দেখিয়া বেটা আমার উপরে খুব রাগ করবেন মাতবা, মোটামুটি খুশি হইবানি দূরে কইতে তো খুশি হইবানি, খুশি হইবা আর খুশি হইয়া কইবার দূর আল্লাহ দাও আর তুলে বার হইয়া কথা কইবানি না কিতা কইবা যদি তাই খানিত তা কইতে কইবাই উন্ডা দিবি এখন পেট জোরে আব্দুল্লাহ জগদ্দিন খাইছিল আজকে আমার লগে চাইটা বাস চাই আবু চাইটা বাস শুন না উঠু বো চাইটা থাক আর তুইলা চাও ও আমার বুয়াই দিছিল খানিত আর খানিত বই আমার দিকাই রে এটা মানবতা সম্পন্ন একজন মানুষের ভিতরে মানবতার খাতিরে তো আইত্য ভারে না নিবলে রে পুয়াকে সারা বছর কষ্ট করে আর আমার অত অত আনিয়া দেয় আর আল্লাহ তো আমার 100 কিয়া জায়গা দিছে আমি যে 42 মন দান হতার গেছ চলে ভাই ফগুলো আর খাইতাম খাওরা নাই সত্যি বিদেশ বাড়ি আর এ তার বাচ্চা মুল্লিয়া কয় 3-4 মাস কষ্ট করে খায় ও সময় বেটার বিবেকে বাড়িবার ইচ্ছে উঠিয়া কইলে আমার এক কাম করলো আইসতো না রে তুমি আমার জমিন গাছ করো খাও মানুষের ভিতরে একজন মানুষের প্রতি ই দরদ বা ই মায়া লাগতে পারেনি না বুঝিয়া তাহলে জুড়ে কইছি মায়া লাগতে পারেন না মায়া টাইম চাইলে মানুষের ভিতরে এক সামান্য মায়া থাকায় আমার প্রতি এমনি তার মায়া হইছে না আমার আচার আচরণ ব্যবহার রূপে মায়া হইছে মাতকা আমার প্রতি এমনি মায়া হইছে না হোক 9 জনের লাগাল আমি সারা বছর মাঝে আইতাম না বেটার বাড়ি মাতকা আইতাম নি খালিয়াতে আইতাম নি সুযোগ করিয়া দিলাইছে একজন মানুষের যদি একজন মানুষের প্রতি ওটা যদি মায়া হইয়া যদি 10 কিয়ার জায়গা মাগনা খেত করার সুযোগ দিলাই তো হারে সারা বিশ্ব জগতের প্রতিপালক যে আল্লাহ ইয়া আল্লাহর গুলামে যখন আসক্তি নমাজ যখন পড়ে ই মানুষের প্রতি তো মায়া হইব আর যে নমাজ পড়েন না এর প্রতি তো আল্লাহর মায়া হইতো নাই যেই বাসকরে বেরাচরা করিয়া বলেন এইন দাগি একজাতর মায়া আর যে মানুষটা বাসক পড়ার মতো পড়ে আর বাসক বাদে আরো দেরি দুষ্টা যেন কিছু নমাজ পড়ে তা যুদ্ধ সময় উঠে ইকাল করার কথা নাই মাগরিবার বাদে বলে ইকাল বলার কথা নাই হজরের বাদে বলে ইকাল বলার কথা নাই তসবি করে জিকির করে আল্লাহর নামের জিকির তসবি করিয়া এমন ভাবে তার সময় কাটায় আর বিশেষ করে গভীর রাত্রিতে যখন নবীজি ফরমাইছেন আল্লাহ নিসর আসমান আইয়া বন্দারে ডাকতে থাকে হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন বন্দা তোমার কিতা ইচ্ছা আছে কো তোমার চাওয়া পূরণ করিয়া দিব তোমার গুনার লাগি মাফ চাও তোমার মাফ করিয়া দিব এইভাবে যখন আল্লাহর গুলামে আল্লাহর কাছে আল্লাহর গুলামরে যখন আল্লাহ ডাকতে থাকে এমতো অবস্থায় আমরা তাকি ঘুম আমার লাগা ঘর ঘুম আমার ঘর সব ঘুম বুড়া ঘুম বুড়িয়া ঘুম জোয়ানা ঘুম বুড়িয়া ঘুম সত্যি ঘুম খালি ঘুম নাই না খেতে সরকার তো দিদান সকাল 9টা পর্যন্ত লোকিয়া ঘর পাবনাতে খালি সব খালি সরকার তো তার না দিদা আর ই বেটা 13 বছর ধরি 17 বছর ধরি 23 বছর ধরি বেটা ডেইলি তাজুদ রক্ত খালি আল্লাহর কাছে খান্দা আল্লাহ তুমি যদি মায়া করো তো তোমার মায়ার বন্ধু হলো লোক ধরো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া মাফ করে দেও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার মকবুল বান্দা গুলার পত্র প্রতীক বানাও ও যে আল্লাহর বন্ধাই আল্লাহর দেই দুসরা হত্যা খাম দিয়া সন্তুষ্ট করে 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 যখন আল্লাহর বন্ধা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আপনার আর বিবেকর মাঝে আমি থাকতাম যাইয়া
তখন এই বন্দার লাগি আর আমার লাগি সমান নাই, ওই বন্যা এই বন্দার লাগি আল্লাহর বেশি মায় নাই। আল্লাহর খান্দা বিলি গেছে বন্দা, আল্লাহর করিবই গেছে, ই মানুষটা স্বাভাবিক মানুষ রয়েছে না, আমি রয়েছি আল্লাহর বন্দা, আর এই মানুষটা আল্লাহর বন্ধে কি করতে করছে, গুলামে করতে করছে, আল্লাহর খান্দা বিড়িয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর কথা মতো চলিয়া এই মানুষটা আল্লাহর মায়ার হইয়া এই আল্লাহর বন্ধু হয়ে গেছে। ওলি শব্দের আরে করতে হইল বন্ধু, ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, সুবহান আল্লাহ কইতে না বন্ধু হইলে বন্ধু লাই কিতাই কেন হেসে করে অবিবাহক কোন অর্থে আমার কথা অনেক বুঝলাম সন্তানের অভিভাবক হইল তার বাপ, সন্তানের অভিভাবক বাপ, আর বাপে চায় যে তার সন্তানটা সুবতর প্রতীক এই বাচ্চাগুর জিন্দগি ধন্য মাতকা। একজন অলি আল্লাহ কিলা অভিভাবক যে আল্লাহ গুলাম মন্দা প্রথমে নিজরে আল্লাহর গুলামের উপরে নিজে পয়লা ইস্তেকামত থাকেন প্রতিষ্ঠিত হইন, পয়লা নিজে আল্লাহর গুলামের উপরে, আর আল্লাহর গুলামের উপরে নিজে ঠিক থাকিয়া তখন তার মাথার মাঝে যে আমার আল্লাহর গুলাম মনে করিয়া বহুত মানুষ আমার খান্দাতায় আমার মাথায় আমার মায়া করে, তখন আল্লাহর মন্দা নিজে চিন্তা করেন যে আমি একলা ব্যস্ত গেলে হইত নাই আমি তো আল্লাহর গুলামের লাগে মোটামুটি একটা মজবুত হয়েছি কি ঠিক আছে, কিন্তু আমার যারা মায়া করে আমার খান্দার জেরায় এরারে আমি আমার নিজ দায়িত্বে যদি আল্লাহর মতোর প্রতীক বানাইতাম পারি তাইলে হয়তো এই কেন লাগে আমার ভাই হইন দুজক তোলে বাঁচিতে পারে। তখন একজন মকবুল অলি আল্লাহ তখন নিজের নিজের উপরে দায়িত্ব আনিয়া বাবা জেলা সন্তানের দায়িত্ব খান্দ লইয়া সন্তানদের দিনে রাইতে বুঝাইয়া নিজের বাচ্চারে জেলা সন্তুষ্ট করিয়া নিজের বাচ্চারে সফল জীবন দিত স্যার, ঠিক তেমনি ভাবে একজন মকবুল অলি আল্লাহ পরিশ্রম করিয়া দায়িত্ব আঞ্জাম দেন এমন একজন মুর্শিদ রেখো অভিভাবক জুড়ে হয় সুহাল বুঝা গেছে অলি আল্লাহ পক্ষে তিন নম্বর অলি আল্লাহ পথ প্রদর্শক কেনে অলি আল্লাহ হইলা পথ প্রদর্শক বহু অর্থে আল্লাহর মকবুল অলি দাদা এরা হইলা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত দূরে কইতে সুবহান আল্লাহ আল্লাহর মকবুল অলি দাদা এরা কোন পথের উপরে প্রতিষ্ঠিত পাত্তা না ই সঠিক পথ ইরান কোন পথ কৃষ্ণাথর পথ জগন্নাথুর পথ খমর বাঙ্গি জীবন এই পথ হইলো ইহিদিন সিরাতাল যে বতর কথা আমরা প্রত্যেক দিন মাঝে মাঝে আল্লাহর কই আল্লাহ তুমি আমারে সরল সঠিক পথর উপরে রাখছো দূরে কই সুবহান আল্লাহ সরল সঠিক পথ কোনটা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়া আল্লাহ যে বতর উপরে চলিয়া তোমার মায়ার বন্ধকলে অতীতে তুমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছো জুরে কই সুবহান আল্লাহ সেরা পুরস্কার পাইছো কোন বতর প্রতিকলে পুরস্কার পাইছো ফেরাউন জগতে গেছে ওই বতর প্রতিকলে পুরস্কার পাইছো নমরুদ জগতে গেছে ওই বতর প্রতিকলে পুরস্কার পাইছো ইয়াজিদ জগতে গেছে ওই বতর প্রতিকলে পুরস্কার পাইছো জি না মিনান নাবিয়িনা আনআমাল্লাহু আলাইহিম আল্লাহ কইলেন আমি পুরস্কার দিছি বা আমার পথে যারা পুরস্কার পাইছেন মিনান নাবিয়িন এক নম্বরে নবী হল ও সিদ্দিকিন দুই নম্বরে সত্যবাদী সিদ্দিকিন নবী সাহাবী হল ও সুহাদা আল্লাহর মকবুল বান্দা যারা শহীদ হইয়া গেছেন ও সালেহিন
নেকগার বান্দা হল আল্লাহর ওলি হুজুর হল সুবহানাল্লাহ। আমি প্রত্যেক দিন নামাজের মাঝে কথা কইয়া কই আল্লাহ আমার ও পথে চালাইও, যে পথে চললে তুমি আল্লাহর প্রত্যতনে পুরস্কার নিলে। একজন মকবুল ওলি আল্লাহ যখন নিজরে ঔপতর প্রতীক বানাই আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় নিয়ে আচ্ছা আমার ভাই যখন আল্লাহ আসতে অনুরোধ করি আর আমার কথা নাই আপনারা সমজি রানি কতটা বুঝলানি, একজন ওলি আল্লাহ যখন নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত তাহলে সঠিক পথ কোনটা ওলি আল্লাহ দেই লইবা এই আল্লাহর গুলামি করবাই না করতানা মাত্রা নাই আল্লাহর গুলামি করবানি নমাজ পড়বানি রোজা রাখবানি রাখবানি মাতুজরা বিচার এখন না আমরা দেশে বহুত পীর আছে হ্যাঁ নিজে নমাজ পড়ে না তার হাত কিন্তু পড়ে না ডিজিটাল সাবারক করে ওয়াজ করে হুমতালি ওয়াজ আমার বাইরা তোমাদের নামাজ লাগবে না গো কিয়ামতের ময়দানে আমার নৌকা চলে তোদেরকে জান্নাতে নিয়ে যাও। কি সুন্দর বয়ান দিছি শুনছেন কি না কইছে ওই নমাজ লাগতো না তার নৌকা করি সত্যিকে জান্নাত নিয়ে দি আমি নিয়ে বলো ই নৌকায় গেল কোন যা তো আমি তুই জানোয়ার কতো জানোয়ার হইলি খুব আরে কি কেউ দিল গান বার করলি সে করে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় টুন 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 আমি কই ও বললো তো গরি আল্লো দাওয়াত দি আলি আলি আল্লাহ কই বলে বা আজ বলে থাক মোর ঘরে এখন বছর খালি কি শান্তি মতো একদম একদিন খানি দিয়া বা দু দিন একটু খানি চুকাইব ওই সময় গানকে মন করি দিয়া কইব মাতু জানি ও গানকে মন করি দিয়া কইব বলে তুই বুঝলি গান কইছ নমাজের মতো নমাজ একদিন পড়লে বলে ওই আমি গাইছি বলে তে আর খানি তুকে আসবে না খানির মতো খানি একদিন নমাজ যখন একদিন বসে হচ্ছে খানি একদিন খাইয়া কান্দ ইয়া উঠিরো কোন বছর মাঝে গুসল করছে চুল টুল কাটছিল আমার একশো আল্লিশ বছর কত বড় বন্ধ হইলে মনে হচ্ছে মানুষ দেখলে বাপ ধরে এখানে শয়তানর বনি জামাই দূরে কই তুই ঠিক না ঠিক না ঠিক নেই নমাজ চালা আসমানে দিয়ে উড়িয়া গেল ফির হইতে পারে ফির হইতে পারে নেই নকল মনে রাখিও এই জমিনে যত বন্ড হল বারইরা এই বন্ডগুলোর দাঁত ভাঙ্গা জবাব আমরা দেওয়া লাগবো কারণ এই জমিনের মাঝে বন্ডগুলোর কারণে হকানিও নিয়ার বিরুদ্ধে আজকে একটা মূল্যায়ন যে মাথা আরম্ভ করছেন জুড়ে কো ঠিক না ঠিক নাই আতুলিয়া কো ঠিক না ঠিক নাই সত্যিকারি কো আমরা হকানিও নিয়ার হচ্ছে আসি নিনা নাই পুরানে হাদিসে যারা অলি আল্লাহ হয় যারা আমলে আখলাকের চরিত্রে যারা অলি আল্লাহ এরারে আমরা মানতাম না মানতাম না যদি এমন মানই না তাইলে শাহজলাল সাহেব সারা এই জমিনে মুসলমান হইতে আছে ঠিক না ঠিক না এটা বন্ধ দেখুনি কিন্তু আমরা বন্ধ হই ইগুঞ্চার কারণে হকানি অলি আল্লাহর কোনোদিন দোষার করা যাইত ঠিক আছে আমার ভাই এখন বন্ধু একজন মকবুল অলি আল্লাহ যখন নিজে সঠিক পথের উপরে তাক হই তখন আল্লাহর বান্দা নিজের কাছে মনে হয় যে আমি খালি একলা সঠিক পথ তাক লইতো না আমি একলা খালি জান্নাতের পথের প্রতি করে লইত নাই আমার লাগি আমার কিছু দায়িত্ব আছে আমার কিছু মানুষে মহব্বত করে
আমার এক ইনসুমানকে ভালোবাসে, এরারে আমি আমার নিজ দায়িত্বে ও আল্লাহর পুত্রের প্রতি যে পথে নবী গেছেন, সিদ্দিক গেছেন, শহীদ গেছেন, নেকদার হল গেছেন, ও পুত্রের প্রতীক বানাইবার লাগি আল্লাহ যে বন্দা দিনে রাত্রে পরিশ্রম করিয়া সঠিক পুত্রের দিশা দেহার দেন, এই লইলা সত্যিকার একজন পথ প্রদর্শক, আর এই লইলা আল্লাহর একজন মকবুল ওলি। জুরে হল সুবহানাল্লাহ। আমি কয়টা কথা কইছিলাম যে ওলি ওলির কয়টা অর্থ কইছিলাম? আতকা কয়টা? তিনটা। লেখকা কয়টা? তিনটা। এক নম্বরে ওলি অর্থ বন্ধু, যেন আল্লাহর গুলামি করি আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর বন্ধাতনে বন্ধু বঞ্চন। জুরে হল সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর ওলিয়ত্ব, ওলিয়ত্ব হইল অভিবাহক, যে আল্লাহর বন্ধা নিজে আল্লাহর গুলামির উপরে সন্তুষ্টি জীবন চালায়, আর তাঁদের যারা মহব্বত করেন এমন মানুষ গুলোরে দুনিয়ায় যেটা মানুষ জাহান্নামের পথ ধরে রয়েছে, এমন মানুষ গুলোরে যে আল্লাহর বন্ধা নিজের দায়িত্বে তাই আল্লাহর গুলামির লাগি নিজের অভিভাবকত্বর দায়িত্ব আঞ্জাম দেন, এমন একজন অভিভাবক হইলে আল্লাহর একজন মকবুল ওলি। জুরে হল সুবহানাল্লাহ। তিন নম্বর হইলা যে আল্লাহর ওলি নিজে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আর তাঁদের যারা মহব্বত করে তার আশপাশে যারা তাম খান্দার যায় এরারে তাই সঠিক পথর লাগি আল্লাহর বন্দা দিন দায় পরিশ্রম করিয়া সিরাতে মুস্তাকিমের হক দেখাইয়া দেন, এমন একজন সঠিক পথ দেখা নেওয়াল্লাহ একজন পথ প্রদর্শক একজন আল্লাহর ওলি। জুরে হল সুবহানাল্লাহ। আশা করি আমরা বলি সংঘাতা সামান্য হইলেও কিছু বুঝছ নিতাম। আমরা সব বন্ধা আল্লাহর ওলি হল কিতা আল্লাহর বন্ধু। জুড়ে কই তুলবে আল্লাহ, জুড়ে কত আল্লাহর ওলি হল মাশাল্লাহ আল্লাহর বন্ধু। বন্ধু যখন ঠিক মতো কেউ বন্ধু যখন বনি যায় এমনি আপনি আমারে কিচ্ছু দিতা নাই, কিন্তু বন্ধু আর বাদে আপনি মাশাল্লাহ আপনার নিজের ইচ্ছায় আমার লাগি বোধটা দিবে। প্রকৃত বন্ধু যদি আর স্বার্থপর বন্ধু হইলে তো পেশা মতো দেখে না, প্রকৃত বন্ধু যদি হয় বন্ধুরে বিপদে বেলা যাইবনি মত না যাইবনি ডান গেলে গিয়ে যাইতো না। বন্ধু যদি বন্ধুর মতো হয় তাইলে জীবন এক বাজি আর বন্ধুত্ব এক বাজি না ঠিক না শুনে। এ দুইটা বিষয় দাঁড়াই, একটা বিষয় হইল বন্ধু যদি বন্ধুর মতো হয় তাইলে ই বন্ধু আর ই বন্ধুর পরিচয় সারা দেশের মানুষের দুনিয়ার মানুষের আর কেউ জানুক না গাঁর মানুষে জানে যে আব্দুল্লাহ হাজার বন্ধু আমার ফয়জুল সাহেব বিষ্ণা তাইলে তার লোকে মাত্র হইব বৈত হইব আর কেউ বাড়ি ধাক্কা লাগছে না ধাক্কা এর বাড়ি বলা করুন। এখানে সারা দেশে যখন মানুষ শুনিলে তখন গিয়ে ওই কিতা কিছু মানুষের ভিতরে হিংসা থাকলেও ইজ্ঞান মাত্র সারে না কয়ে না রে শুনা মঞ্চি হয়েছিল যে করুন দুঃখিত তুমি অন্য কামত দেখো আল্লাহ মাফ করো যদি ইলা সময় মতো যদি বন্ধুর গেস্তলে যদি কোনো হেল্প আমি না পাই অনেক সময় গিয়া বন্ধু বন্ধুর মাঝে মন মালিন্যতা শুরু হয়ে যায়, আর যখন মন মালিন্যতা শুরু হয় তখন গিয়া বন্ধু খালি একজনের বদনাম হয় না দয়জনের বদনাম হয়, মাতকা মাতকা আর বদনাম হয় দয়জনের বদনাম হয় নানি ও দেখুন আগের তনে দিন মারটা চেষ্টা করিয়াও ধরাইয়া মারছে না ইটা মনে মনে কয়েন বহুত দিনে চার বুঝন যা লোক কান আমার ভাই এখন আল্লাহর বন্ধা যখন আল্লাহর বন্ধু বলি যায় তখন আল্লাহর বন্ধার লাগে আল্লাহর ব্যবহার খান কেমন ব্যতিক্রম হয়, বন্ধা যখন আল্লাহর বন্ধু বলি যায় তখন এই বন্ধাটারে আল্লাহর বলিরে যখন কোনো কারণে কোনো মারাত্মক কোনো মারাত্মক কোনো পরীক্ষার সম্মুখীন হয়ে যায় তখন এই বন্ধার আয়ত্তর ভিতরে যদি তাকেও না তখন এই আল্লাহর বন্ধা আল্লাহর কাছে চাইয়া বই থাকে ও আল্লাহ আমি যদি ইকাল করতে না পারি আমার দ্বারা যদি ইকাল না ঘটে তাইলে আজকে দুনিয়ার মানুষে কইল আমি তোমার বন্ধু আর আমার বন্ধু তোমার বন্ধু হিসাবে খালি আমার বদনাম হইতে নাই আমার বদনাম মানে তুমি আল্লাহ আল্লাহর বদনাম হইবেন হইতে নাই সুতরাং আল্লাহ আমি ও বিবাহ করছি তুমি আল্লাহ আমার উদ্ধার করি দাও না হয় আমি তোমার তোমারও ইজ্জত কমব আমার তো আর কিচ্ছু রইতেও নাই তখন এই মানুষের দ্বারা আল্লাহ যে জায়গাত গিয়া মানুষটা আঁকতে
তখন আল্লাহর গুলামরে আল্লাহ সুচাইয়া দিলে চিতার লাগে বলে আল্লাহর বন্ধুর, আল্লাহর বন্ধুর ইজ্জত রক্ষা মানি আল্লাহর ইজ্জত রক্ষা করার লাগে আল্লাহর গুলামরে দি অস্বাভাবিক কামরে আল্লাহ স্বাভাবিক কাম দেয়। দূরে কই সুবহানাল্লাহ। কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায় আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমার প্রিয় পাত্র আমার বন্ধু বনি গেছে লা খাউফ, আল্লাহ কইরা ইতার কোনো জাতর ভয় নাই। পুরে কই সুবহানাল্লাহ। আমার কাছে বড় ব্যতিক্রম লাগে রে ভাই কুরআন শরীফের ইয়াটা। হ্যাঁ বন্ধু সত্যি কই হকটা কোনো আবিচার না তাহলে তার তোরে আমি আবিচার না হিসাবে আমি জানি না। আমি মনে করি যে 30 বারের মাঝে আল্লাহ কোনো জাতির বয়ান দিতে গিয়া ইলা লাল ফ্লেগ টাঙ্গাইছেন না, ওলি আল্লাহর বয়ান দিতে গিয়া আল্লাহ গেলা লাল ফ্লেগ টাঙ্গাইছেন। আল্লাহর প্রিয় পাত্র বনি যায় বন্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন ই বন্দাই দু আল্লাহর ওলি হওয়ার কারণে ই মানুষটার আত দয়খান আর তার আত থাকে না, ইয়া আতিকাইন আল্লাহর কুদরতি আত বনি যায়। সুবহানাল্লাহ। বন্দা যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আর তার চৌকি গুণ তার চৌক থাকে না, তখন তার চৌকি গুণ আল্লাহর কুদরতি চৌক হয়ে যায়। বন্দা যখন আল্লাহর বন্ধু বনি যায় তখন এই বন্দার সমস্ত বডি এই বন্দার কথা আল্লাহর কথা বনি যায়, এই বন্দার চৌক আল্লাহর চৌক বনি যায়, এই বন্দার হাওয়া আল্লাহর হাওয়া বনি যায়, কিলা বনি যায়। ইকান রে বাস্তবে বুঝাইলে আশা করি কিছুটা আপনারা পরিষ্কার, আপনারা বাড়ির দা আছে নিশান বিষ্ণাতর বাজার আমার খামার বাইর গেছে কর্মকার বাইর গেছে গিয়া কইছে না বা আমার দাও খান দাঁড়াইয়া পানি দাঁড় দিয়েছে গিয়ে আসা তুইয়া দক্কা দেখা দেড়শো দিন জানি কোন বাবা ইনকাম এক ঘন্টা বাদে নেই ভাই আপনার কাম শেষ হয়ে গেছে 10 মিনিট বাদে আইয়া দেখছেন বেটায় আবার দায়ী কেন ঠিক করছে না ওটা দা কর চাচা দা তো আব ঠিক করছি না বা জেলা আল্লাহ রয়েছে ও দিলা রে বাবা আমার দা লে চাচা ইকান এখন দিতাম মারতাম না ভাই কেন তো আগুই না কিতাব আছে আমার দায়িকা আগুই না যাওয়ার বাদে যেন আগ্নির বাদে হারাইছি ইকানা আংরা আর আগুনে জ্বলতে 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 ইশারা দাই কান এখন লাল আগুন গরম হয়েছে এখন যদি টাইম টান তাহা কইয়া যদি ইকান রে দাবি করেন আর ইকান রে গাজু ইকান দস্তা মারি ধরেন টান দা হিসাবে খাতির করবেন ইকান এখন দানি না আগুন মাছরে ইকান দান না আগুন ইকান আগুন দানি আল্লাহর গুলামির মাঝে জীবন কাটাইয়া আল্লাহরে খুশি করি নাই তখন আল্লাহর অলিয়ার পর এমন হয়ে যায় আল্লাহর গুলামের দেখাল দেখতো চায় ইকান দেখাল লাগিয়া তার চক্ষুর জন্য কোনো পর্দা থাকে না কেনা বলে এই সময় আল্লাহর বন্দার চৌকি গুণ আল্লাহর কুদরতি চৌকি এই সময় আল্লাহর বন্দার আত দিয়া দেখান করতে চায় সাত আসমানের উপরে দেখান ঘটে না হাওখান আল্লাহর বন্দার জমিন বইয়া গোটাই দিতে ইয়া আতি কান এখন তার আত নাই ইয়া কান আল্লাহর কুদরতি আত সুবহানাল্লাহ কইছেন জানি না আমার কথা আর বুঝছেন কিনা বুঝছেন আমার ভাই এখন কুরআন শরীফের আলোচ্য আয়াত কারিমার মাঝে আল্লাহ একটা ফ্ল্যাগ টাঙ্গাইছে ফ্ল্যাগ বুঝেননি
সহজে বুঝবা, যদি সমুদ্র এলাকার যাই, যখন সমুদ্রের মাঝে কোনো ভয়ানক কোনো জাতর সাইক্লোন টাইক্লোন উঠার সময় হয় বা আবহাওয়া পরিস্থিতি যখন বেশি খারাপ হয়, তখন তারা বিভিন্ন জাতর ফ্ল্যাগ টাঙ্গায়, বিশেষ করে রেড সিগনাল দেখা গেল এই সময় তারা 7 লম্বা 6 লম্বা 3 লম্বা রোতা হইয়া ফ্ল্যাগ টাঙ্গায়, লাল ফ্ল্যাগ যখন টাঙ্গাইলে তখন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়। ই ফ্ল্যাগ দেখার বাদেও বুঝিলাই চাইব জেলে ভাই হলে যে এখন আর কোনো অবস্থাতে সমুদ্রত মাছ মারাত লামা উচিত হইত না, তোকা উচিত হইত না। ঠিক আমার কাছে লাগছে কুরআন শরীফ আল্লাহ আলোচ্য আছে কেরিমার মাঝে আল্লাহ অলি আল্লাহর আলোচনা করতে গিয়া ফয়লা ফ্ল্যাগ টাঙ্গাইছে। সাবধান সাবধান, কেন ইন্না উলিয়া নিশ্চয় আমার দ্বারা অলি বন্ধিস দূরে হল সুবহান আমার ভাই হল বন্ধ হল পরওয়ারদিগারে আলমে অলি আল্লাহর আলোচনা করতে গিয়া এখানে সাবধানতা অবলম্বন করাই একটু চিন্তা করতে হইব। আপনার এলাকার কারেন্টের লাইন আইছে নি নাইছে না স্যার? মাতো কয় কারেন্টের লাইন বিশ্বনাথনে রশিদপুর যাইবার হতে 2-4-5 কিলোমিটার বাদে একটা ট্রান্সমিটার বা ট্রান্সফরমার বয় মাতো কয় ডেরামে কি লাগাইনি লাগাই না নি ইগুর মাঝে লেখা থাকে কি ডেঞ্জার বিপজ্জনক সাবধান থাকে নি বাসা হবে এর অর্থ ওখান নাই নি যে বেটা লেখিয়া তৈছে যে গুরু ভিউ কে কে না সিতা মাটি নি এর অর্থ ওখান নি যে সাজা আইও আমার নাই আল্লাহ তিনো মিষ্টি গাই দিবে ওলা কিছু নি বেটা সাং সংক্ষেপে বুঝাইছে অভূত সাবধান। তুমি যত বড় নয় শক্তিশালী হো না কেনে আমি ট্রান্সফরমার আমার লগে 36,000 ভোল্টের লাইন লাগাই আমার খান্দা তাইয়া বাহাদুরি দেখাইও না 2-3 আঠো গালা তো না সাসা টান মারি অন্য জায়গা ফুটা হই না তুই না খালি আমার ভাই হল বন্ধু হল আল্লাহ কুরআন শরীফের আয়াত চল চাতে কারিমার মধ্যে বলি ইখলার আলোচনা করবার আগে আল্লাহ খুব সাবধান ইন্না লিল্লাহ সাবধান হয়ে গেছে সাবধান হইতো নি আচ্ছা যত বড় শক্তিশালী হও না কেনে যত বড় পয়লোয়ান যত বড় কোটিপতি হও না কেনে তোমার লাগে দুনিয়ায় সব জায়গা বাহাদুরি দেখাইবার সুবিধা আছে কিন্তু জানিয়া রাখছো গুলাম আমার অলি যারা বনি গেছে আমার বন্ধু যারা বনি গেছে খাতা যারা পিড়ি গেছে এরার লগে তুমি কোন জাতর বাহাদুরি দেখানি যাইও না। যদি তুমি এরার লগে কোন জাতর বাহাদুরি দেখানি গেছো বন্দা জানিয়া রাখছো নিজের হাতে নিজের পাওয়ায় কুড়াল মারছো আমার ভাই হল বন্ধু হল খাজা খাজি গানা জমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলি সুন্দর মনে যখন রাজা পিতৃ রাজার রাজ্যের ভিতরে আইয়া আল্লাহর অলি কয়েকজন সহচর রে মিয়া যখন আল্লাহর বন্ধু যখন পিতৃরাজ তার আগর পাহাড়ের নিচে পিতৃরাজর বাড়ির খান্দা তাই আল্লাহর অলি এখন বৈঠক করলা পিতৃরাজর মানুষ হল বিকাল বেলা উঠ বান্দিবার স্থান আইয়া যেমনে দেখে মুসলমান কিছু মুসলমান হল বইতাছন ও জায়গা দেখার বাদে তারা কইল যে তুমি উঠিয়া যাও গে আল্লাহর অলি খাজা সারা কইলা খেলে এই জায়গায় কেন আমরা মালিকর এই জায়গায় কেন আমরা রাজা পিতৃ রাজর আল্লাহর অলি ডাক দিয়া কইলে বেটাই জমিনের মালিক কইলে আল্লাহ তোমরা কিভাবে কই এই জায়গার মালিক হম এটা কিচ্ছু উন্তাম যাই না বুঝতাম যাই না এই জায়গায় কেন হইল আমরা রাজার রাজা আল্লাহর অলি কইলে ঠিক আছে যাই আর কি যখন উঠিয়া গেলা কি পিতৃ রাজার মানুষ হলে উঠ মাল দিয়া চইল পরের দিন সকাল বেলা যখন উট গুলারে সুটাইয়া মাঠের দিকে ময়দানের দিকে লইয়া যাইত এখন দেখা যায় এমন ভাবে উটোর চামড়ায় আর মাটি এমন একটা চম্বকের মতো চোট লাগছে হাজারো ইচ্ছা করিয়াও উঠে রাখা লগলে জমিন চলে উঠাইবার ক্ষমতা নাই খাল লগে খেলা দোষ
কিছু বন্দা খোলাইলা আল্লাহর বলিরে পরীক্ষা করার লাগি, কিছু যুবক এখন নিজের এক বন্ধুরে সুন্দর করে বুদ্ধি দিলা যে কাম করি আমরা মসজিদের মিয়া সাহেব টাইম বুঝিল ফির সাহেব আমরা তান্দে একটু পরীক্ষা করতাম কিলা পরীক্ষা করি তোরে আমরা কাফাল ফিল্ডাইয়া লাশ বানাইলাই তান্দে কই মুজানাজা ফলক যখন জনজাত লাগি দিবা উঠিয়া দিবে দৌড় আর আমরা কই মুফির জুতি হইলাতে জিতা বিটারে কিলা জনজাত হইলাই মাত উঠছিল না আমরা একটু বন্ধু মারা গেছে তার আপন জন আসব নাই দয়া করি আপনি জানাজান নামাজ পড়াই চইব আল্লাহর তিনবার জানাজা ফোড়ানি লাগবো এখন তো উজুর নিমামতি যাইব যদি জানাজা না ফোড়াই ঠিক আছে বাবা হল যাও হঠাৎ করে উঠিয়া কয় যে ঘুরে মহিতা সাজাইয়া আনলাম এগুলো লগে কথা আছে সালাম ফিরাইতে দেরি হইব উঠিয়া দৌড় দিতে দেরি হত না দৌড় দিত এখন হিগু উঠে লাগি বুঝে মাত বুঝছ না বুঝছেন আল্লাহ কেন আল্লাহ সাবধান মাত বুঝল না সাবধান ইন্না উমিয়া সুনাবাতির মুখ তুলিয়া দেখেন তিনবার কইছি না জানাজা পড়াইতাম নি তোমরা আমারে বাধ্য করছো যদি পড়াই না তে মর ইমামতি দেখো বাবাও পড়াইলাম জানাজার নামাজ হয়তো ফিরিয়া ওখানে জানি ও দেখলাম যে হাসাও দিতাম এটা করে কিলা ওড়াইতাম ও আল্লাহর কাছে ভয় না তো ফির দিয়া কইলাম আল্লাহ তুমি ও গুতারে মারিলাও আর হাসাও যদি মরি যাচ্ছে বাদে সাহিত্য ফির দিয়া জানাজা ফোড়াইয়া দিলাই ও আল্লাহ ভয় না তো ফির এই করে খামবাট্টু করাইছে আর বাদে সাহিত্য ফির দিয়া এই করে দিলাইছে ফোড়াই কান্দা হইছে ও আল্লাহ কই সাবধান মনে থাকুন কথা সামান্য ইঙ্গিত দিলাম মনে থাকুন
খোয়া উচিত হইতো না, নাইলে মনে করে দিলাম মানে বাংলাদেশের কোন এক ব্যক্তিয়ে ফুলতলি চাবল লগে সামান্য এক কথা গাদ্দারি করছিলাম, আল্লাহর অলিরে হয়লা কইছিলাম, ওই জিনিসটা আপনার ইজ্জতে আরবি বিশ্ববিদ্যালয়ে দিলাইনি, এর বাদে গাদ্দারি করিল্লা তুমি পাইছো আপনার কারণে, আল্লাহর অলি উনিয়া কালি ওখানে কইছিলাম না কোরবানি আছো কুরবানি এখান নইবগো, ঠিক আল্লাহ অলির মুখে দিয়ে জেলা বানাইছি ওলাই গাতে গাতে খান দিয়া কোন কুল কিনার আল্লাহ মনে করাইয়া দেন আল্লাহ ইতনা আউলিয়া নিশ্চয় যাহারা আমার অলি বলে সুবহানাল্লাহ লা খাউফ ইতার কোন জাতর ডর নাই খোফ নাই ডর আছে মাত্রই আল্লাহর অলি আল্লাহ ডর আছে নি নাই ফুলতলি যাবে সিলেট কোর্ট পয়েন্টের একটু তসলিমাত তসলিমার আন্দোলন খাদির বাজার তসলিমার আন্দোলন আমরা বাইতে তো কইতে পারবা ফুলতলি যাবে ভয় লাখ উঠিয়া কইলা এই বাংলাদেশের সরকারের রেটের ইটে কিরমিয়া হয়ে গেছে নিজে ইলা কোন বেটার সাহস দিবে বলে আল্লাহর অলিও কোন সাহস দিবে আল্লাহর যেন কইছেন লা খাউফ ইতার কোন রাতর ডর নাই এরার গেছে সারা দুনিয়ায় কোন জাতর বড় ডর এরার ভিতরে মাথকা আছে নি নাই এরা দুনিয়ায় কিচ্ছু ডরাই না আপনি গুল্লি দিয়ে উড়াই দিবা কানে আইতো নাই কত জাতর কত হাজার জাতর জাতু সারলো শাহজালাল সাহেবরে মারার লাগি কোন জাত দিয়ে কাম করলো না সবটি বেদ করিয়া আল্লাহর উনি গৌড় রাজ্য তুই আল্লাহর উনি হাজির জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহুম আমি বাড়াই না বাড়াইছেন এর আর কোন জাতর চিন্তা নাই আব্দুল্লাহ দন্তনে বাড়ি যাবে যেতাম গিলা চিন্তা আছে মাশাল্লাহ ব্যবস্থা আছে কিতা বললে ভাঙ্গা গাড়ি এখন আছে ওখানে মা তুজন জানি শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ আলাইহি ও ইরানের বলকর বাড়র ভিতরে আল্লাহর নামের জিকির কর আক্তা গায়বি আওয়াজ মানে শাহ সুলতান তুমি না ভাইয়া জিকির করলো ইতো না তুমি ভারতের জমিনে গিয়া হিন্দুস্তানের জমিনে গিয়া আল্লাহর দিন প্রচার করছো তিনবার হুমলা তিনবার বাড়ি আইলা জঙ্গল চলে বলখ রাজ্যের একজন প্রেসিডেন্ট আসলা তাই জিকির আসলা তো আল্লাহর বন্দা চিল্লা দেওয়া আসলা পাহাড়ের ভিতরে তিন নম্বর বার বারুই আইয়া কইলা রে আমারে শয়তানে মনে কর নষ্ট করতে করি আসলে আমারে জিকির বাধা তিন নম্বর বার যখন হুমলা এই শাহ সুলতান তোমারে আল্লাহ হিন্দুস্তানও লাগে কবুল করছো বাহলে তোমার অপেক্ষা করে তুমি যাও তুমি হিন্দুস্তান গিয়া ইসলামের পতাকা উড়াইছো হুজুরে কই সুবহানাল্লাহ হযরত শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা তাই চিল্লার জাগাত পয়া খালকার মধ্যে বইয়া আল্লাহর বান্দা আওয়াজ দেন আমার খার পক্ষ তলে বলখর জমিন তলে ইরানের জমিন তলে হিন্দুস্তান যেই ভাল্লাগে খাওয়া হয় আমি কিতা যাইতাম তিনবার বারইলাম কোনো মানুষ নাই কোনো বাহন নাই গায় দিয়া আওয়াজ এলহাম হইলে শাহ সুলতান তুমি পাহাড়ের উপরে তুলে এলাম ইয়া সমুদ্র খান্দার যাও সমুদ্রের মাঝে গিয়া দেখো সামুদ্রিক একটা বিশাল মাছ তোমার লাগে অপেক্ষা করে আল্লাহর হুকুমে তোমার এই মাছটা লইয়া হিন্দুস্তান পর্যন্ত যাইব জানুয়ার তার রাজ্যের এরিয়া দেখলে আমরা কল্পনা করতে পারবা যে তৎকালীন পৃথিবীর জমিনে কত দাহ বর্তার আছে
বিশাল কয়েক কিলোমিটার জায়গা ঘুরাইয়া তার রাজ্যের মূল সিংহাসনের এরিয়াটা যে ওয়াল করছে দুইটা গুড়া এখন লগে সারা রাজ্য ঘুরাইতে পারবো, এত বিশাল ওয়ালটা এখনো রয়েছে। তার রাজ্যের ভিতরে তার এই সিংহাসনের এরিয়ার ভিতরে অনেক কয়েকশো আপনি একটা কুয়া আছে, যখন শুনতো যে তার রাজ্যের ভিতরে কোনো মুসলমান এখন, তখন মুসলমানরা আত্মা দরিয়া বান্দিয়া মুসলমানদের ওই কুয়ার মাঝে ফেলাইয়া জীবন্ত হত্যা করে বলখর সিংহাসনের সুলতান হযরতে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি চিল্লা দিরা পাহাড়ের ভিতরে জিকির করলা, এমত অবস্থা তিনবার হইয়া চার নম্বর বার জিকাইলা যে সে আপনি আর খার মুক্ত চলে আমি কিতাব কিতা চুইয়া যাইতাম। এলহাম হইল ও শাহ সুলতান আল্লাহর পক্ষ তনে নির্দেশ দেওয়া, তুমি পাহাড় তনে নামিয়া সমুদ্র পার দাও, তোমার লাগে আল্লাহর হুকুমে একটা মাছ তোমার অপেক্ষা করে মাছের বিটি চার হইয়া তুমি হিন্দুস্তান গিয়া ইসলামের পতাকা উড্ডিন। কোনদিন যদি সুযোগ যুবক পাইয়া এমনি এমনি যাইতে পারে কক্সবাজার অত্যাচার কক্সবাজার যাইবার সময় কক্সবাজার নিয়ত না করিয়া খালি সমুদ্র সৈকত খালি হাগল অনেক গেলে কক্সবাজার তো আমরা যাই মাঝে মাঝে আমরা যাই না, এই উদ্দেশ্যে আমরা যাই মূলত উদ্দেশ্য হইল আল্লাহর মকবুল বন্ধ হলো এর আগে দিয়ে আইতে সময় আমরা নাই কত নাও নাই কম নাই কম নাই কিতা সব গান গিয়া সপ্তাহ ইচ্ছা লাগে। আমরা যেদিন গেছে মঞ্জুর আলী হুজুর আমরা লাগাইয়া প্রায় ৪০ জন আমরা মেশা সকলে করি বাস্তবতার লোকে যদি আপনি কিছু মারতে হয় আপনি বাস্তবে গিয়া দেখে আইয়া মাঠে জাফলং মাদক কুন্ডা যেটা না গেলে ইনর অবস্থা বুঝতে দিল আমি কই বলি আমার সামনে ইটা গোপ দিস না ইনো কি তাই আমি জানি গালি আই ভাই সামনা ইটা হই আমার ভাই এখন বন্ধু এখন হাড়ের উড়ে তোলে লামসেন লামিয়া দেখো সমুদ্রের মাঝে বিশাল একটা মাছ খাড়া ছয় সাত কিলোমিটার দূরে উজান্ডি সৈয়দ সাব বাড়ি ফুলতলি সাব বাড়ি চলে সব নবীজির বংশধর হল যারা আইন ভারতনে এরার পূর্বপুরুষ হল হযরত শাহ আব্দুল হক মদনী রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহর ওলি হল মদিনা শরীফের জমিন চলে মাসের বিচে করে সোয়ার হইয়া ভারতে ইসলামের দাওয়াত দিছে দূরে হল সুবহান আল্লাহর জমিনে আল্লাহ মানুষ তো কত মায়া করতে পারে সুবহান নৌ যে আল্লাহ বলছেন ওলা হুম ইয়াহজানুন এরার কোনো চিন্তা নাই। আব্দুল্লাহ আদম চলে অন্য দায়িত্ব হলে চিন্তা আছে শাহজালাল সাহেব সুরমা নদী ভার হইতে আমি আব্দুল্লাহ আদাল খানের বেটরিলে অবশ্যই চিন্তা করলো অনেক কিন্তু তাই চিন্তা করেন না খেনে তাই জানোই এই জমিনে আমি আমার স্বার্থে আইছি না, আমি আইছি আল্লাহর দিন প্রচার করার লাগি। সুতরাং আমি যদি আল্লাহর দিনের প্রচারের লাগি যদি আইয়া থাকি মুসা নবীর কৌমল লাগি আল্লাহ নীল দরিয়ার মাঝে দি বারোটা রাস্তা হইয়ে যাই না আমি শাহজাল আল্লাহ লাগি তুমি আল্লাহ খেনে ব্যবস্থা ইচ্ছা না ও আল্লাহ তোমার দিনের স্বার্থে তুমি আমারে নদীর বুঝে দিল এইবার ব্যবস্থা দো আল্লাহর আল্লাহর উলির ভিতরে জাগাইয়া দিলাইলো শাহজলাল তোমার হরিণের চামড়ার যায় নমা যখন বিছাও আর তুমি উঠো আল্লাহর নাম লইয়া উঠিয়া তুমি একজন একজন করি ছিল না উনার যায় নমাদের নিচে বাঁশের ছালি ছিল। আমি কই ভাই ঠিক আছে তুমি লগে ওখান লেখতে আসিল আমি বলে মোর মাই গেছিল মাছ তো টাইম দেখি আসি ইসলাম সম্পর্কে জানে না একদিন রাবিয়া কিতা করো বলে খাবার সিলাই করিয়া লেটা সিলাই বিলাই বাদ দিয়া আও আমার লোকের নমাজ পড়তাম কইয়া গিয়া দশটা নদীর মাঝে নমাজ আল্লাহ যখন বন্ধু বানিয়ে গেছে ও অনেকটা দেখতা তারা সাইন
পোস্টার করতে পারেন, ই ক্ষমতা আল্লাহ তারারে দিছেন না তারার ব্যক্তিগত ক্ষমতা, আল্লাহ দিছেন না তারার ব্যক্তিগত আল্লাহ ক্ষমতা আছেন, এমনে দিছেন না তারার কর্মের উপরে দিছেন, মাত্র এমনে দিছেন তারার মুখে চাইছেন না তারার হাজার উপরে দিছেন। আমার ভাই যখন বন্ধু হন ও আমার আল্লাহ মনে করিয়া দিন ওলাহু ইয়াহজান হযরত চাজলাল সাহেবের মনের মাঝে আইল, আমি এখানে যাইতাম না, চাজলাল সাহেবের ইসলাম সম্পর্কে জানা আসিল মাথা দেয়, চাজলাল সাহেব ধর্মীয় জ্ঞান আসেন নি, চাজলাল সাহেব 7 বছর বয়স 30 পারা কুরআনের হাফিজ হয়ে গেছে, 13 বছরের ভিতরে কুরআন হাদিস ইজমা কিয়া সব ধরনের জ্ঞান আসিল, সাথে সাথে ফিরাকির জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, সুবহানাল্লাহ। এই চাজলালুল ইসলামের ইতিহাস জানা নাই? অবশ্যই জানা আছে, চাজলালুর জানা আছে, মদিনা তলে হযরতের মদিনা শরীফ তলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানাত এক গুরু মুসলমান রে আফ্রিকার দজলা নদীর উত্তর পারছে না দক্ষিণ পারছে, মানে দজলা নদীর হফারে খালা দাতর গেছে ইসলাম প্রচারের লাগি, হযরত উমরের পক্ষ নেতৃত্ব পাঠাইছে কিছু মুজাহিদ মুসলমান হলরে, জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি তা নূরুস সুদুর কিতাবের মধ্যে আনছেন, মুসলমান মুজাহিদ বাহিনী আটিয়া যাইতে 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 বিশ্ববিখ্যাত পৃথিবীর 60টা নদীর মাঝে একটা হইল মিশরের দজলা নদী, এই দজলা নদীর বারে যাওয়ার মাঝে বিশাল নদী দেও খেলতে আছে, এই নদীর সাপ লেখা রয়েছেন মুসলমান মুজাহিদ হল মুজাহিদ হলরে উঠিয়া কইন সাহেব সেনাপতি রেখেন সাহেব এখন কিতা করবো, এখন আমরা নদী ভাড়াইব কিলা, আমরা ভাড়াইব কিলা, গুড়া ভাড়াইব কিলা, খানিব নিতা ভার করবো কিলা, আপনি কাজ করুক না মদিনা শরীফ হযরত উমরের কাছে খবর পাঠাক না হয় আমরা রে ফিরিয়া মদিনার যাইবার হবে, আচ্ছা নাইল মুসলমান সেনাপতি উঠিয়া কইলা যে আমি মদিনা তো যাইতাম না তোমার ধান লিয়া ফির, আর আমি হযরত উমরের কাছে কোনো স্টিমার নৌকা টুকা কিছু কথা কইতাম, এতে কিতা করবা তুমি নাই সহ্য করো, আমি দজলা নদীর বারো বাইয়া গিয়া নদীর লগে 2 মিনিট কথা কইয়া ইয়া সিদ্ধান্ত জুড়ে কইতে নাই সুবহানাল্লাহ, ও নদীর বারো বাইয়া খাড়া হইয়া কইলা এই নদী তুমি আমার সিনোনি, আমি হইলাম রসুলের কাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত উমরের একজন প্রতিনিধি, আল্লাহ রসুলের ইজ্জতের দোয়াই দিয়া আর হযরত উমরের ইনসাফের দোয়াই দিয়া কইয়া মুসা নবীর উম্মতের লাগি যদি আল্লাহ 12টা রাস্তা করে ইচ্ছা পারছেন তাইলে আমরা তো রহমতুল্লিল আলমিনের উম্মত, আমরা লাগি একটু যাইবার বোধ করি দেও, ও কথা কইয়া তাই নদীর উপরে দিয়া বিশাল বাহিনী লইয়া মুজাহিদ হল লইয়া তাই পানির উপরে দিয়ে গুড়া মারিয়া দৌড়ি দৌড়ি গেছে, ঘুরে কইতে হইল সুবহানাল্লাহ। আমি অন্য শেষ করলাম, আমার বিষয় আছে শানে আউলিয়া, আমি পয়লা বুঝাইতাম যে ইসলাম ওলি খেরা, আমরা সামান্য হইলো দারণ হয়েছে নিসাব হল ওলি আল্লাহ তো যারা আল্লাহর গুলামি করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করিয়া আল্লাহর নিকটতম এরইলা আল্লাহ মাতক এরইলা আল্লাহ, আরো বহুত মিলা হইতে পারে বহুত মানুষে আল্লাহ দুনিয়া ফাটাইবার আগে ওলি বানাই দিতে পারে, ইচ্ছা আল্লাহর ইচ্ছা মাতই না, বহুত মানুষ আল্লাহর ওলি সামনে গিয়া বইছে আসিল সাধারণ মানুষ 1 সেকেন্ড আল্লাহর ওলি নেক তো অর্জু করছে আল্লাহ ওলি বানাই দিয়েছে, মাতই না আল্লাহ চাইলে পারে, আল্লাহ কোনোদিন সুযোগ করিয়া দিবে দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা নবিহি, মোটামুটি আমার কথা কানাই নেক তো হইলো বুঝছো নি সব অত কা বুঝছো নি, আমরা একটা কথা আপনার কাছ থেকে জানতাম সাই, আমরা হক্কানি ওলি আল্লাহর পক্ষে আসেন না নাই কতকা আসে নি, আমরা কোন জাতর বন্ডামিত আসি নি, আল্লাহ আমরা হেফাজত করতে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ নবীজির দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম পৌঁছে যায়।
আল্লাহ মাহফিল দে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমা। আল্লাহ হাসরি আমরা মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও। ই এলাকার নয়াপুরানা যত মধ্যে গান মাইকের আওয়াজ যত দূর দাঁড়িয়ে তামাম কবরিস্তান ও কবর আজাবরে মাফ করি দাও। ইয়া আল্লাহ বিখ্যাত ইয়ার আল্লাহ শাহজালাল সাহরান সহ দুনিয়ার অলি আল্লাহ রুহে পাকই মাহফিলের সব পৌঁছাই দেব। খাস করে বিশ্বনাথি সাহ রুহে পাকই মাহফিলের সব পৌঁছাই দেব। আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজারে দুনিয়া আখেরাতে বাড়াইয়ে দেব। আল্লাহ আল্লাহ তোমার অলির আল্লাহ দেখলো দুনিয়া আখেরাতে রোশন করে দেব। ইয়া আল্লাহ এই মাহফিলের মুরব্বী অমনে নে খায়াত দেও, যুবক পর্যন্তরে দুনিয়া আখেরাতে লাগি শান্তি করে দেব। আমার এই মাহফিল তুমি কোনো বাইরে খালিয়াতে বিদায় করিও না। মাহবুদগ যত মানুষ দোয়াত রেখেছেন, যত মা বই নগর রেখেছেন, প্রত্যেকের নেক আশার পুরা করে দেব। বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইস্তনে 3 দিন আগে আমার বড় ভাই ইন্তেকাল করছেন। আল্লাহ এত মুবারক মাহফিল ইয়া ভিক্ষা আছে যা তোমার বন্ধারে মাফ করে দেব। আল্লাহ তাহলে 3 বাচ্চা নিন দরবারে রহমত তো যাব। তোমার যত বন্ধা আনজি হলে দোয়া চাইছেন কবুল করুন। খাস করে তোমার যে বন্ধা দোয়া চাইছেন তার দুনিয়া করে তার বাচ্চেন তো দুনিয়া করে তোর জন্য। ওসালাম আলাইকুম সালিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান আমাদের পক্ষ থেকে ও সালাম শুভেচ্ছা, লও সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, গ্রামবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে তাশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুরি। ইনশাআল্লাহ হুজুরের বয়ান অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই শুনতে পাব। হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য ইমন আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি যে অপরূপ সুন্দর দুনিয়া, কে দিয়াছেন যতন করে সৃষ্টি করিয়া, কি যে অপরূপ সুন্দর দুনিয়া, কে দিয়াছেন যতন করে সৃষ্টি করিয়া, তিনি রাম তিনি রাম তিনি আমার মালিক আল্লাহ।